আরে কাদের ভাই তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো চুলো তো নিভে গেছে তাড়াতাড়ি আগুন জ্বালাও চুলোতে লোকজন বসে আছে খাবার জন্যে আর তুমি আগুন নিভিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি আগুন জ্বালাও মোদি চাচা লোকজন বসে আছে খাবার জন্যে তো আমি কি করব। চুলো তো ঠিকভাবে জ্বলছেই না শুধু নিভে যাচ্ছে ধোঁয়া হচ্ছে আর ধোঁয়া আমার চোখের মধ্যে লাগছে চোখ আমার জ্বালা করছে আমি পারবো না চুলো জ্বালাতে তুমি হাসিনা বাবুকে বলো হাসিনা বাবু তোমার পিছনে দাঁড়িয়ে আছে কাদের ভাই হাসিনা বাবু কেন চুলো জাল দিবে কেন চুলো ধরাবে হাসিনা বাবু আরে তোমার কাজ হচ্ছে চুলো জাল দেওয়া চুলোতে আগুন জ্বালানো আমার কাজ হচ্ছে রান্নাবান্না করা আর হাসিনা বাবুর কাজ হচ্ছে লোকজনকে দেখাশোনা আমরা তিনজন মিলে একটা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে গ্রামে যত গরিব মানুষ আছে সবাইকে খাওয়াবো বলে এখানে রান্নাবান্না চলছে সবার আপন আপন আলাদা আলাদা কাজ আছে আর তুমি চুলোতে জাল দিতে পারছো না অনেক দেরি হয়ে গেল লোকজন বসে আছে মোদিজি আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লোকজন সব এসে গেছে লোকজন সব বসেই গেছে খাবার জন্যে আমি তো খাবার দিতেই পারছি না তোমাদের তো এখনও রান্নাবান্নায় শেষ হয়নি লোকজনকে আমি কি বলবো দেখেছ হাসিনা বাবু দেখেছ কাদের ভাইকে বলছি ঠিকভাবে চুলোতে জাল দাও ঠিকভাবে আগুন জ্বালাও কিন্তু কাদের ভাই চুলো নিভিয়ে বসে আছে এখন রান্নাবান্না শেষ হয়নি লোকজন বসে আছে এখন আমাদের একটা অনেক বড় অপমান হতে হবে এই কাদের ভাইয়ের জন্যে দেখো মোদি চাচা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি চুলোতে ভালো করে জাল দিতে পারি না চুলোতে আগুন জ্বালাতে পারি না কিন্তু তুমি আমাকে এই কাজই দিয়েছ তো আমি কি করব। কাদের ভাই তুমি কোন কাজটা পারবা বলো কোন কাজটা করতে পারো তুমি তুমি রান্না বান্না করতে পারো না তুমি লোকজনের সঙ্গে ভালো করে কথা বলতে পারো না তাহলে তুমি কোন কাজটা করবা বলো মোদিজি এখন এইসব কথা বাদ দাও এখন দেখো চুলোটা কীভাবে জ্বলবে রান্না বান্না তাড়াতাড়ি করা যায় এইটা ভাবো ঠিক আছে চলো আমিও তোমাদের একটু সাহায্য করে দিই আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো